বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ যেন একই সুতায় গাঁথল এই তিন দেশকে। চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে 10 বছর পর শর্টার ফর্মেটে বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো মেন ইন ব্লুরা। সেমির সেই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার, আর তাতেই অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ড গেঁথে গেল একই সুতোয়। ভারতের বিপক্ষে তিন দলই পুনরাবৃত্তি করেছিল একই জিনিসের, আর তার খেসারতটা তাদের দিতে হয়েছিল একইভাবে। বিশ্বকাপের চলতি আসরে তিন দলই ভারতের বিপক্ষে টসে জয়লাভ করেছিল। তিন দলেরই অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ভারতকে, যে দলে কিনা রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার মতো বিধ্বংসী ব্যাটাররা। আর ফলাফল চোখের সামনেই, ব্যাটার দিয়ে ঠাসা ভারতের বিপক্ষে যে আগে বোলিং করা ভালো সিদ্ধান্ত নয়, সেটি রোহিত শর্মারা দেখিয়েছেন চোখে আঙুল দিয়ে। তিন ম্যাচেই ভারত প্রতিপক্ষের সামনে দাঁড় করিয়েছে রানের পাহাড়, যেটি কিনা শেষ পর্যন্ত টপকানো সম্ভব হয়নি অপোনেন্টের পক্ষে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিলেও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। দীর্ঘদিন পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত হয় সেটি উদযাপন করতে গিয়ে এই বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডকে খোঁচা মারতে ভুলেননি ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আকাশ বলেন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। কখনোই অন্যের ভুলকে নিজের সিদ্ধান্ত নেওয়াতে প্রভাব ফেলতে দিও না। টসে জিতে তারা ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আর রান ব্যবধানে হেরেছে। টসে হেরেও বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আগে ব্যাট করায় হিটম্যান রোহিত শর্মা নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। অপরদিকে বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত, অজি দলপতি মিচেল মার্শ আর ইংলিশ অধিনায়ক জস বাটলার যদি নিজেকে অভাগাও ভাবেন, তাহলে সেক্ষেত্রে খুব একটা ভুল হবে না। কেননা নিজ হাতেই রীতিমতো তারা কুড়াল মেরেছে নিজেদের পায়ে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে। সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে হারলেও প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারত। ব্যাট করতে নেমে লাল সবুজি প্রতিনিধিদের সামনে 196 রানে পুঁজি দাঁড় করায় ভারত। এরপরের ম্যাচে অজিদের বিপক্ষে একইভাবে টসে হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 205 রান তোলে রোহিত শর্মার দল। সবশেষ ফাইনাল নিশ্চিতের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে 171 রানে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে 103 রানের বেশি করা সম্ভব হয়নি ইংলিশদের পক্ষে, আর সেই সুবাদে 68 রানের জয় দিয়ে এক দশক পর শর্টার ফর্মেটে বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় ভারত। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। দুই দলের সামনেই রয়েছে প্রথমবারের মতো অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এখন দেখার বিষয় অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের করা ভুল থেকে শিক্ষা নিতে পারে কিনা প্রোটিয়ারা, নাকি একইভাবে আগের তিন ম্যাচের মতোই শেষ হাসিটাও হাসবে ভারত। নাহিয়ানা রেফিন, অনফিল্ড।